আমি ছাত্রলীগ করতাম, আমি ছাত্রলীগ করতাম বাবা, আর যেন তেন ছাত্রলীগ না, ভার্সিটির ছাত্রলীগ আর এলাকার ছাত্রলীগের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কিছু বদ গুণের অধিকারী আমাকে বানাইয়া দিছিল। একতারা বাজাইতে পারতাম, দোতারা বাজাইতে পারতাম, গিটার বাজাইতে পারতাম, শুধু গিটার বাজাইতাম না, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অডিটোরিয়াম আমার ইউনিভার্সিটির অডিটোরিয়াম, শাহ আজিজুর রহমান মিলনায়তনের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত ব্যান্ড দল আসতো, গিটার বাজাতাম, গান গাইতাম, আমি নাসিরউদ্দিন সরকার। বাংলাদেশে এত বড় অডিটোরিয়াম নাই যত বড় অডিটোরিয়াম ইসলামিক ইউনিভার্সিটিতে, শাহ আজিজুর রহমান অডিটোরিয়ামের মধ্যে আমি গান গাইতাম। শুধু তাই না, একটা ব্যান্ড দল ছিল আমার নিজস্ব ব্যান্ড দল, ওই ব্যান্ড দলের নাম সাধন ব্যান্ড দল। এত আল্লাহু আকবার খারাপ কাজের মধ্যে আমি লিপ্ত থাকতাম, আমি চলতাম তো 50 জন 100 জন আমার সাথে সব সময় চলাফেরা করতো। যদিও কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, একমাত্র আমার বদ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে, আমার বদ বন্ধুদের সাথে সংস্রব মিল থাকার কারণে আমি ওই পর্যায়ে চলে গেছিলাম। আমি বিশ্ববিদ্যালয় পাশ করে বাড়িতে আসলাম, আমার বাবা এই মাহফিলে এখন উপস্থিত আছেন, আমার আব্বা আমাকে বলল, ও নাসির একটা বার চরমোনায় যাইতে হবে। কোথায় যাইতে হবে? আমি বলছি আমি চরমোনায় চরমোনায় পছন্দ করি না, কোন পীর মুরিদ পছন্দ করি না। আমার বাবা আমাকে বারবার বারবার বলতো, আব্বা একটা বার চরমোনায় ময়দানে যাও, যাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে আবার চরমোনাইয়ের ময়দানে যাবা, আর যদি যাওয়ার পর ভালো না লাগে তাহলে আর চরমোনাইয়ে যাওয়ার দরকার নাই। আমার বাবার বারবার বারবার বলার পীড়াপীড়িতে আমি অধম, আমি না খানদান, আল্লাহু আকবার, জিন্সের প্যান্ট শার্ট পরা নাসির চরমোনাইয়ের ময়দানে গেলাম। আল্লাহর কুতুব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই আল্লাহু আকবার উদ্বোধনী বয়ান করলেন। প্রথম বয়ান শোনার পর কলিজার মধ্যে এমন একটা হাহাকার আসলো, আমি প্রথম বয়ান শোনার পর কারোর সাথে আর কথা বলি না, আমি শুধু মাঠের চতুর্দিক দিয়া ঘুরি, চোখের পানি ফলাইয়া কান্দি, আর ডাক দিয়া বলি, মাওলা এত পরে কেন আমি চরমোনাই আসলাম, আমি যদি আরো আগে আসতাম আমার মধ্যে আরো বুঝ পয়দা হইয়া যাইত, আমার জিন্দগির মধ্যে একটা পরিবর্তন আসত। ওই যে চরমোনাইয়ের ময়দান থেকে আসার পর জিন্সের প্যান্ট ছাইরা দিয়া লুঙ্গি পরা শুরু করছি, আল্লাহু আকবার, গায়ের মধ্যে জুব্বা উঠছে, মাথার উপর টুপি পাগড়ি দেখতেছেন বাবা, আর কিছু না, আল্লাহর কুতুবের বয়ানের উসিলা, চরমোনাইয়ের ময়দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জায়গার মধ্যে আমাকে নিয়ে আসলেন। আজকে সারা বাংলাদেশের মধ্যে যখন নিয়ে যায় আল্লাহ, বিভিন্ন চেয়ারের মধ্যে পয়সা যখন বয়ান করি, আমি আমার চোখের পানি রাখতে পারি না, আমার মনে হইয়া যায় আমার মা আমার জন্য কত চোখের পানি যে ফালাইছে। আল্লাহু আকবার, চরমোনাইয়ের ময়দানে যাওয়ার উসিলায়, চরমোনাইয়ের মাঠের উসিলায়, আল্লাহর কুতুবের বয়ানের উসিলায় আল্লাহ আমার মতো একটা না খানদানকে আজকে আল্লাহু আকবার এই চেয়ারে বসাইয়া দিয়েছে। আর একটা কথা বলি, আমার মা বাস্তব কথা আমার জন্য কত কষ্ট করেছে আর কত চোখের পানি ফালাই, কাঁদতে 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 আমার মা দুঃখিনী এখন চশমা ছাড়া আর বই পড়তে পারে না, প্রায় অন্ধ হইয়া গেছে। আমার মা
আমাকে মানুষ করার জন্য আমাকে টাকা পাঠানোর জন্য কলেজ গেটের মধ্যে আসতো সুন্দরবন কুরিয়ার সার্ভিস যিনি চালায় ওনার নাম রুবেল আমার মা এক টাকা দুই টাকা এক টাকার পয়সা দুই টাকার পয়সা রুবেলকে দিয়া বলতো ও রুবেল আমার বাবাটা কুষ্টিয়া ভার্সিটিতে পড়ে আমার বাবাকে এই টাকাগুলি তুই পাঠাইয়া দে রুবেল ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ রুবেল ভাই ডাক দিয়ে বলে নাসির ভাই আপনার মা যে আপনার জন্য কত কষ্ট করেছে শুনেন এক টাকা দুই টাকা পাঁচ টাকার পয়সাগুলি নিয়ে আইসা আমাকে বলতো এইগুলা নোট বানাইয়া দেন আমি এইগুলা নোট কইরা কুরিয়ার সার্ভিসে পাঠাইতাম আল্লাহু আকবার ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার পরও চরগুনাই ময়দানে যাওয়ার উসিলায় আল্লাহর কুতুবের বয়ান শোনার পরের উসিলায় আল্লাহ এখন আমাকে সারা বাংলাদেশের মধ্যে বয়ান করায় ও বাবা চরগুনাই যাও চরগুনাই যাও ও যুবক তোমার পায়ে ধরি একটাবার চরগুনাইয়ের ময়দানে যাও গিয়া দেখো আল্লাহর ওলিরা কি করে কি বয়ান করে যদি মনে করো কুরআন হাদিস অনুযায়ী চরমুনায়ের মধ্যে চলে আল্লাহু আকবার যদি সুন্নত অনুযায়ী আল্লাহু আকবার আমল করার কথা বলে তাইলে মানিও নয়তো মানার কোনো দরকার নাই কিন্তু আমার মনটাই সাক্ষী দেয় আমি অদম আমি না কান্দানের মতো হাজার হাজার যুবক আজকে চরমুনায়ের ময়দানে যাওয়ার পর আল্লাহু আকবার হেদায়েতের রাস্তা পাইয়া গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ও যুবক তোমার পায়ে ধরা অনুরোধ করি আর দাওয়াত দেই একটা বার চরমুনায়ের ময়দানে যাও যদি আমল করতে মনে চায় যদি জিন্দগিটা ভালো করতে মনে চায় যদি জান্নাতের জিন্দগি আল্লাহু আকবার গঠন করতে মনে চায় তাইলে চরমুনায় যাইও আল্লাহ পাকের কোন কোন বান্দা রাজি আছেন দুই হাত তুলা দেখান আল্লাহ তুমি কবুল করে নিও আওয়াজ দিয়া বলেন আমিন আরো জোরে বলেন আমিন যাদের মোটরসাইকেল আছে আপনারা মেহরবানি করে স্টেজের বাম পাশে চলে আসেন ও বাবা ভালো করে শুনেন চরমুনাই গেছি আমি চরমুনাই গিয়ে শিখে আসলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করবে আল্লাহকে ছাড়া আর কারো গোলামি করবে না আরো জোরে কয় না আওয়াজ দিয়া কয় না যদি আমার মা বাবা আমার বাবা ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে আমার বাবা বাদ ইসলাম জিন্দাবাদ কথা বলেন ঠিক কিনা ইসলামের সাথে যদি আমার মায়ের সংঘর্ষতা হয় যদি আমার মা ইসলামের বিপক্ষে বলে আমার মা বাদ ইসলাম জিন্দাবাদ যদি আমার দলের সাথে ইসলামের চক্কর লাগে আমার দলের সাথে যদি ইসলামের সংঘর্ষ হয় দল মান ইসলাম জিন্দাবাদ কথা বলো ঠিক কিনা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসবে বিভিন্ন জায়গা থেকে মন্তব্য আসে ওই যে গিয়াসউদ্দিন তাহিরি এক মন্তব্য করছে আল্লাহ দণ্ড সুলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে নাউজুবিল্লাহ কো ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে ওই সমস্ত ফাসেকদের বিরুদ্ধে যারাই এই দেশের মধ্যে নাস্তিকতাবাদ কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আল্লাহর কুতুব মিশন তৈরি করে দিয়ে গেছেন রাজপথে বের হয়ে ইসলামী আন্দোলন করব কারা কারা রাজি আছো আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহু আকবার আশ্চর্যের বিষয় আমাদেরকে ভয় দেখানো হয় আমাদেরকে বলা হয় খেলা হবে তোমাদের খেলা হবে কথা শোনার টাইম আমাদের নাই আমরা ইসলামী আন্দোলনের সৈনিক আমরা মরণকে ভয় পাই না যদি আল্লাহু আকবার আল্লাহর কুতুব ডাক দেয় যদি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই ডাক দেয় যদি ফয়জুল করিম শায়েখে চরমোনাই ডাক দেয় তাহলে বাংলার এক প্রান্ত থেকে যদি ডাক দেয় এই বিপ্লবে যোগ দিতে শিবপুর থেকে সর্বপ্রথম আমরা ওই লড়াইয়ে হাজির হয়ে যাব দরকার হলে রক্ত দেবো
জীবন দেব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করো, অচিরেই নাস্তিক মুরতাদরা 92% এই বাংলাদেশে থাকতে পারবে না, নাস্তিক মুরতাদরা বাংলার জমিনে থাকতে পারবে না। সমাজ গঠন হবে রসুলের আদর্শ অনুযায়ী, দেশ গঠন হবে রসুলের আদর্শ অনুযায়ী, সংসদ চলবে আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী। প্রস্তুত হয়ে যাও ও চরমোনাইয়ের মুজাহিদেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর রসুলের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে আল্লাহু আকবার যদি ডাক আসে ইসলামী আন্দোলন করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ইমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করো? মুসলমান গোলামি করবে তো আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে তো আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে তো আল্লাহর দাসত্ব করবে, সিজদা দেবে তো আল্লাহকে সিজদা দেবে, মাথা নত করবে তো আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেই আল্লাহর বান্দার অন্তরে থাকে ওই বান্দার মৌতে কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার তো ফেরেশতা জান্নাতুল ফিরদাউস হাতের তালুর সামনে তুলে ধরে সামনে আইনে ধরবে, জান্নাতুল ফিরদাউস দেখে দেখে মুত্তাকি মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব, আল্লাহই আমার পালন কর্তা, সুম্মাস্তাকামু তার উপর ইস্তিকামত থাকে, তাতে নাযালু আলাইহিমুল মালায়েকা আসমানের ফেরেশতারা তাদের পাহারাদার হইয়া যায়, ওই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে, যাবে কি যাবে না? ওই বান্দা যখন কবরের মধ্যে চইলা যাবে, ফেরেশতাও কবরের মধ্যে চইলা যাবে, ফেরেশতা কবরের মধ্যে গিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আমরা ফেরেশতারা ছিলাম তোমাদের বন্ধু, এখন কবরে হাসরে মিজানে ফুলচিরাতে সব জায়গায় আমরা ফেরেশতারা তোমার বন্ধু, বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যেও ফেরেশতা হাজির হয়ে যাবে, আল্লাহু আকবার, কবরের সাথে জান্নাত দেখা যাবে, কবর থেকেই আল্লাহর বান্দার জান্নাত দেখতে পাবে। আর যেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে না, আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ফিট করবে না, হকের পথে চলবে না, জান্নাতের পথে চলবে না, ইসলামের পক্ষে থাকবে না, ওই সমস্ত বান্দাদের ব্যাপারে এই জমিন কালকে আমাদের ময়দানে সাক্ষী হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহা, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়ে দেবে, আল্লাহু আকবার, জমিনটা ডাক দিয়ে বলবে তোমার ওই বান্দাটাকে আমি চিনি, এটা না ফরমান বান্দা, এটা গুনাহগার বান্দা, তোমার হুকুম মানে নাই, তোমার গোলামি করে নাই, আল্লাহ আজকে তারে ধরো, আজকে তারে ছাইরো না, ইসলামের পক্ষে স্লোগান দেয় নাই, ইসলামের বিপক্ষে স্লোগান দিতে দিতে তার গলাটাকে নষ্ট করে দিয়েছে, যৌবনটাকে বিলিয়ে দিয়েছে, ও আল্লাহ আজকে তারে ছাইরো না, আজকে তারে ধরো, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সাক্ষী দেওয়ার পর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জমিনের সাক্ষী মানি না, জমিন যে এইভাবে সাক্ষী দিয়ে দেবে এটা বুঝতে পারছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তো
কর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প সাক্ষীর ব্যবস্থা করে রাখছি। ওই যে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ও বান্দা তুমি যা করো আমল লেখকবৃন্দ ফেরেশতারা কিন্তু ওইটা লেখা ফলায়। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একটা জাররা জাররা পরিমাণ ভালো কাজ ওইটাও লেখা ফেলানো হয়, একটা জাররা জাররা পরিমাণ খারাপ কাজ ওইটাও আমলনামার মধ্যে লিপিবদ্ধ হইয়া যায়। এই কথা যখন ফেরেশতারা বলবে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, ফেরেশতারা যে এইভাবে সাক্ষী দিয়ে দেবে এটা বুঝতে পারছিলাম না। আল্লাহ ফেরেশতাদের সাক্ষী আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে তোর ব্যাপারে বিকল্প সাক্ষী আমার কাছে আছে। ওই যে সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। নাফরমান বান্দা যারা হবে, গুনাহগার বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান যে সমস্ত বান্দারা করবে ওই বান্দাদের আমলনামা তো বাম হাতের মধ্যে দেওয়া হবে। যদি আল্লাহর কোন বান্দার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হয় এক ফেরেশতা এলান করবে ওই বান্দার পক্ষে, বলবে এটা আল্লাহর নাফরমান বান্দা ছিল, গুনাহগার বান্দা ছিল, সারা জীবন গুনাহ করেছে, ও বান্দা তুমি তো ধ্বংস হয়ে গেছো, নাকামিয়াব হয়ে গেছো। ওই ফেরেশতা আল্লাহু আকবার এই ঘোষণা দেওয়ার পর এই বান্দাকে বলা হবে বান্দারে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তখন আমলনামা বাম হাতের মধ্যে আসবে আর হাতটা তখন সামনের দিকে আসবে না, বুকটা মাঝখান দিয়া ফারিয়া বাম হাতটা মাঝখান দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বাহির করে দেওয়া হবে। আল্লাহু আকবার এবার আমলনামা বাম হাতে আর মুখমণ্ডল সামনের দিকে, বলা হবে বান্দা এইবার তুমি তোমার আমলনামা পড়তে থাকো। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার চেহারা সামনের দিকে, আমলনামা বাম হাতে, পিছনের দিকে কিভাবে পড়ব। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে এই বান্দার ঘাটটা ধরিয়া ঠাস করিয়া ভাঙ্গিয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দে। এইবার এই বান্দাকে আল্লাহু আকবার পিছনের দিকে যখন ঘুরাইয়া দেওয়া হবে বান্দা নিজে আমলনামা দেখবে আর পড়তে থাকবে আর বলবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে হায় হায় আমার আমলনামাটা যদি আমাকে নাই দেওয়া হইতো তাহলে বড় ভালো হইতো, আল্লাহ এটা মানি না এটা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এমন একটা সাক্ষীর ব্যবস্থা করছি এটা অস্বীকার করার আর কোনো ক্ষমতা নাই। ওই যে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যেই কথাগুলি বললাম এই কথাগুলির উপর যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়। আর একটা বাচ্চার মুনায়ের ময়দানে যে আল্লাহর অলির সাথে হাত রেখে হকানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।